হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এই মুহুর্তে রিং আইডির বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আমি এটা বলে রাখি যে আমার এই বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের ভিতরে আমার কাছে অন্তত পাঁচশো কমেন্টস আসছে যে ভাইয়া এই মুহূর্তে আমরা রিঙাইটিতে কাজ করবো কিনা অর্থাৎ এই মাত্র আমাদের সার্ভারে কাজ চলছে তো আমরা এই মুহূর্তে আসলে কাজ করবো কিনা এটা নিয়ে আমার কাছে অন্তত পাঁচশো কমেন্টস অলরেডি চলে আসছে তো এটা নিয়ে আসলে এখন মূল আলোচনা করব। তো আমি সবার আগে আসলে বলতে চাই যে আপনারা জানেন যে গত কাল থেকে কিন্তু আমাদের রিং আইডিতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি কোনোভাবেই আমরা লগ করতে পারছি না যারা লগ আউট হয়েছে তারা লগ করতে পারে না যারা সাইন আউট করেছে বা যারা ডাটা ক্লিয়ার করেছে কোনোভাবেই কিন্তু তারা আইডিতে প্রবেশ করতে পারছে না কিন্তু এই সমস্যাটা আসলে সমাধান কিন্তু আস্তে আস্তে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু আমাদের কিছুটা আপডেট হয়েছে আপনারা দেখেন এখন কিন্তু আমাদের ইন্টারফেসটা আসছে আমরা যেখানে কাজ করি সেই অপশানটা কিন্তু এখানে আসছে তারপরেও কিন্তু ব্যালেন্স জিরো আমরা যদি কাজ করি সেক্ষেত্রেও আমাদের কাজের যে টাকাটা সেটাও কিন্তু যোগ হচ্ছে না তো এই যে সমস্যাগুলো সম্মুখীন আমরা হচ্ছি এই মুহুর্তে আসলে আমাদের করণীয় কি। আমরা কি এখন কাজ করব কি করব না কোন জিনিসটা করলে আমাদের ভালো হবে তো আমার পরামর্শ হলো এই মুহূর্ত থেকে আসলে আপনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন যেহেতু এখন সার্ভারের কাজ অধিকাংশ শেষ অর্থাৎ প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু আমাদের এখন পর্যন্ত সার্ভারে শেষ হয়েছে তো আমার পরামর্শ হলো আপনারা আজকে সন্ধ্যা বা রাত আটটা পর্যন্ত অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত সার্ভার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট না হয় কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেকগুলো আইডি কিন্তু কমিউনিটি যে অথরিটি আছে তারা কিন্তু ব্লক করে দিচ্ছে তো এই ব্লকের হাত থেকে বাঁচতে গেলে বা আইডি আপনি রক্ষা করতে গেলে আমার পরামর্শ হলো আমার পার্সোনালি পরামর্শ এটা আপনারা এই মুহূর্তে কেউ আইডিতে লগ ইন করবেন না বা কেউ লগ আউট হবেন না কেউ অ্যাপসটা রিমুভ করবেন না বা নতুনভাবে ইনস্টল করতে যাবেন না এবং তার সাথে সাথে এই মুহূর্তে কাজ করবেন না আপনি কাজ কিন্তু পরে করতে পারবেন আপনি যদি কেউ এমন ভাবে যে আজকে কাজ না করলে তো আমার পাঁচশো টাকা লস হয়ে যাবে তো আসলে এটা খুব বোকামি হবে যদি এমন ভাবেন কারণ আপনার আইডিটাই যদি হারিয়ে যায় আপনি কিন্তু হাজার হাজার টাকা লস হয়ে যাবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো অন্তত একটা দিন আপনি একটু ধৈর্য ধরেন আপনি রাইতে যদি 100% সার্ভার ওকে হয় সেক্ষেত্রে আপনি রাইতের বেলায় কাজ করতে পারবেন তো এই মুহুর্তে আসলে আমার পরামর্শ হচ্ছে কাজটা না করাই বেটার আপনারা এই মুহূর্তে কাজ করবেন না আরেকটা বিষয় যেটা যে ব্যালেন্স যে আমাদের জিরো আছে এই ব্যালেন্স জিরো আছে এটা কখন অ্যাড হবে এই প্রশ্নটাও বারবার করা হচ্ছে তো এই ব্যালেন্সটা অটোমেটিক্যালি যখন সার্ভার হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে যাবে সাথে সাথে আপনার ব্যালেন্স কিন্তু যোগ হয়ে যাবে তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই অটোমেটিক্যালি আপনার এই ব্যালেন্স যোগ হয়ে যাবে আগের মতোই আপনার যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটাই আসবে যত টাকাই ছিল তত টাকাই আসবে আপনার কোনো পরিমাণ টাকা এখান থেকে কেটে নেওয়া হবে না বা কোনো পরিমাণ টাকা এখান থেকে বাড়িয়ে দেওয়া হবে না তো এটাই হচ্ছে আসলে মূল বিষয় যে এই মুহূর্তে কাজ করা খুবই রিস্ক এই মুহূর্তে আইডিটা যদি আপনি রিমুভ করেন এবং নতুনভাবে লগ ইন করতে যান এটা খুবই রিস্ক কিন্তু এই মুহুর্তে আমি একটু আগেই দেখছি যে অনেকগুলো আইডি মানে আপনার প্রায় পঞ্চাশটা আইডি আমি এমন দেখছি যেগুলো কিন্তু ব্লক হয়ে গেছে মানে সামান্য ভুলেই কিন্তু এখন আইডি ব্লক হচ্ছে তো এই মুহূর্তে আসলে উচিত আপনারা সবাই একটু সতর্কতার সাথে একটু ধৈর্য ধরুন আপনারা সার্ভার হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেলে আমাদের যে গ্রুপ আছে সে গ্রুপে জানিয়ে দেওয়া হবে তখন আপনারা কাজ করবেন আমার মনে হয় সেটাই ভালো হবে কারণ সামান্য দুই ঘন্টা বা চার ঘন্টার জন্য আপনি যদি আইডিটা হারাই যায় বা আইডিটা নষ্ট হয়ে যায় এটা আসলে খুবই খারাপ হবে আপনার জন্য এক্ষেত্রে আমি আপনাদের সকলকে বলতে চাই বা অনুরোধ করতে চাই আপনারা একটু ধৈর্য ধরুন সার্ভার হানড্রেড পার্সেন্ট ওকে হওয়ার পরে আপনারা কাজ করুন এর আগে কাজ করলে আপনার আইডিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা ব্যালেন্স যোগ নাও হতে পারে আইডি ব্লক হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে তো আমার পরামর্শ হল আপনারা একটু অপেক্ষা করুন পরে যখন সার্ভার ওকে হবে আপনারা তখনই কাজ করবেন এবং ভিডিও দেখবেন তো এটাই ছিল আজকে আলোচনার বিষয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে